So welcome back to my channel and welcome to another video. So today I'm talking about body shaming. So let's start the video. আচ্ছা, একটা মানুষের সৌন্দর্য কি বলে দিতে পারে? মানুষটা কেমন? মানুষটার ফর্সা না কালো, লম্বা না বেটে, রোগা না মোটা, এটা দিয়ে কি বিচার করা যায় একটা মানুষ কেমন? আমাদের সবারই বাহ্যিক সৌন্দর্যটা সবার আগে চোখে পড়ে, কিন্তু মনের সৌন্দর্যটা খুব কম চোখে পড়ে। এই পৃথিবীতে ভগবান সবাইকে সমানভাবে বানায় না, আর এই বাহ্যিক সৌন্দর্যটা ক্ষণিকের, কিন্তু মনের সৌন্দর্যটা চিরকালের। আমরা একটা মানুষকে খুব সহজেই ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু এই ক্রিটিসাইজের ফলে সেই মানুষটার লাইফে কি এফেক্ট পড়ে বা সেই মানুষটা কতটা হার্ট হয় সেটা আমরা কেউ দেখতে চাই না। আমরা সবাই বলি সময় এগোচ্ছে, মানুষের চিন্তাভাবনা বদলাচ্ছে, কিন্তু না, কোথাও না কোথাও মানুষের চিন্তাভাবনা এখনও পিছিয়ে। যেমন এখনও কোনো মেয়েকে দেখতে আসলে তার বাহ্যিক সৌন্দর্যটা আগে দেখে, সে ফর্সা না কালো, সে লম্বা না বেটে, সে মোটা না রোগা, আগে সেটা নোটিস করে। কিছু মানুষের বাহ্যিক সৌন্দর্য থাকলেও মনের মধ্যে অসুন্দরতা ভর্তি, সেরকমই কিছু মানুষের বাইরে সৌন্দর্যতা না থাকলেও তার মনটা সৌন্দর্যে ভরা, কিন্তু হ্যাঁ, সেটা দেখার লোকের প্রচুর অভাব। একটা মানুষকে ক্রিটিসাইজ করাটা খুব সহজ, কিন্তু সেই মানুষটার জীবনে কতটা এফেক্ট ফেলে সেটা বুঝতে পারাটা খুব কঠিন। সো দয়া করে কাউকে ক্রিটিসাইজ করবেন না, ক্রিটিসাইজ করাটা বন্ধ করুন। আর আপনাদের কনফেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অ্যান্ড আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার কোনো ভিডিও মিস না হয়। সো লেটস স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং মি লাইক দিস অ্যান্ড লোডস অফ লাভ ফর ইউ গাইস।